আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছে। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বটভুনা বা ভুরি ভুনার একটু রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমাদের ইউকেতে এখানে বটগুলো এভাবে পরিষ্কার করে এভাবে ছোট ছোট পিস করা থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো একটু বড় বড় পিস করা থাকে, তখন সেগুলো কেটে নিতে হয়। গরুর ভুরিগুলো এখানে পরিষ্কার করে ছোট ছোট পিস করে ফ্রোজেন করে সেল করা হয়। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে এগুলো একটু জাল করে নিয়েছি, 10-15 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি সে পানিগুলো ফেলে দেব, ফেলে দিয়ে এবং এটাকে পুনরায় আমি ভালোভাবে ট্যাপের নর্মাল পানিতে ধুয়ে তারপর আমি এটাকে রান্না করব। যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওতে আমি যেভাবে দেখাই আপনারা ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন, আশা করি টেস্ট খুবই ভালো আসবে। ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম, অয়েলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং নর্মাল যে গরম মশলা থাকে সেগুলো সবই দিয়ে দিলাম। গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিলাম। এখানে আমি 2 কেজি বট নিয়েছিলাম। 2 কেজির জন্য আমি 2 চা চামচ করে আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুন হালকা একটু ভেজে আমি গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি এখানে একটু বেশি দেব, ধনে গুঁড়োর ব্যবহার করেছি আমি 1.5 চা চামচ। 1 চা চামচের মতো জিরা গুঁড়ো ব্যবহার করেছি, এলাচিটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও এখানে আমি দিয়ে দিলাম। এখন কিছুটা লবণ দেব, লবণ দিয়ে মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে আমি গরুর ভুঁড়িগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তবেই আমার কষ্ট সার্থক এবং আপনাদের এই ভালো লাগাই আমার চলার পথের পাথেয়। গরুর ভুঁড়িগুলো দিয়ে দিয়ে আমি এখানে সামান্য কষিয়ে নিলাম, যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসলো তখন আমি আরও অল্প কিছুটা পানি এখানে অ্যাড করব এবং এখানে এই পানিটার সাথেও আমি গরুর ভুঁড়িগুলো কষিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে আমি আবার নতুন করে পানি অ্যাড করব। এখন এই পানিটার সাথে গরুর ভুঁড়িটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ঢেকে রাখলাম, কিছুক্ষণ পর আবার সেটা আমি একটু পরপর নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন এখন পানি একদম শুকিয়ে গেছে, অর্থাৎ এভাবে আমি আর একটু 2 বার কষিয়ে নিলাম। এখন আমি বেশি করে পানি দিয়ে দিব ভুঁড়িটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য এবং লাস্ট পর্যন্ত এই পানিটাতে আমার ভুঁড়িটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। অনেকেই গরুর ভুঁড়ি 2-3 দিন রান্না করেন তারপর খান, কিন্তু আসলে গরুর ভুঁড়ি হতে 1 থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, অনেক সময় 45 মিনিটেও হয়ে যায়। পানি কিছুটা শুকিয়ে আসলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদের উপর, আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পানি এখন অনেক কমে গেছে, রান্না পর্যায়ে প্রায় শেষের দিকে। এটাকে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে উঠিয়ে পানি আরও একদম শুকিয়ে যাওয়ার পরে আমি গরম মশলাগুলো এখান থেকে উঠিয়ে ফেলে দিলাম। আমার রান্না হয়ে গিয়েছে, গরুর ভুঁড়ি ভুনা বা বট ভুনা যেটা সেটা আমি সম্পূর্ণ রেডি। এখন এটাকে আমি বাগার দেব। বাগারের জন্য আমি অন্য একটি ফ্রাই প্যানে কিছুটা তেল নিলাম এবং রসুন থেতো করে নিয়েছি। মনে রাখবেন রসুনটা আমি কেটে নিইনি, রসুনটা থেতো করে নিয়েছি। রসুনটা থেতো করে নিলে হয় কি, থেতো করে নেওয়া বা ছেঁচে নেওয়া যে যেভাবে বলেন, এভাবে নিলে রসুনের ঘ্রাণটা বেশি আসে। রসুনগুলো সম্পূর্ণ ভাজা হওয়ার পরেই আমি এখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো এখানে আমি খুব ভালোভাবে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি, তাহলে রসুনের ঘ্রাণটা বেশ সুন্দর আসে। এখন এই ফ্রাই প্যানটাতে আমি গ্র্যাজুয়ালি আমি আমার ভুঁড়ি ভুনা বা বট ভুনাটা ধীরে ধীরে ঢেলে দেবো এবং আস্তভাবে মিশিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ ভালোভাবে পেঁয়াজ রসুনের যে ভাজাটা সেটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে টালা জিরে গুঁড়ো দিয়ে দিব, 1/2 চা চামচের মতো, যে জিরে গুঁড়োটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়। হয়ে গেল আমার গরুর বট ভুনা বা ভুঁড়ি ভুনা, এখন এটা পরিবেশনের পালা।
অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা আমার এই গরুর ভুঁড়ি ভুনা খেয়েছিল তারা সবাই বেশ প্রশংসা করেছিল এবং তাদের সবার কাছেও ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।